হ্যাঁ বন্ধুরা, সুখবরটি এটা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত মানুষদের জন্য শুরু করতে যাচ্ছে নতুন একটি অভিযান, যে অভিযানে যারা কাজ হারিয়েছে এই করোনা পরিস্থিতিতে বা লকডাউনে, তাদের কিন্তু কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং তার জন্য প্রধানমন্ত্রী প্যাকেজ যেটা ঘোষণা করেছেন, 50,000 কোটি, ইটস এ হিউজ অ্যামাউন্ট বন্ধুরা। 50,000 কোটি টাকা দিয়ে কিন্তু কাজ দেওয়ার সাহায্য করতে চলেছেন, এবং যে প্রকল্পের নাম দিয়েছেন গরিব কল্যাণ রোজগার অভিযান। তো বন্ধুরা, গরিব যারা ছিল, যারা পরিযায়ী বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছিল, কাজ হারিয়ে ফেলেছে, তাদের জন্য কিন্তু এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সরকার 50,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন, যেখানে প্রচুর লোক কিন্তু চাকরি করতে পারবেন। আপনারা যদি দেখেন, কলকাতা 24/7-এ একটা আর্টিকেলও প্রকাশিত হয়েছে, আসবে নতুন চাকরি, পরিযায়ী শ্রমিকদের জন্য 50,000 কোটি টাকার স্কিম ঘোষণা প্রধানমন্ত্রীর। বলছে, পরিযায়ী শ্রমিকদের জন্য দারুণ সুখবর দিলেন মোদী, ঘোষণা করা হয়েছে 50,000 কোটি টাকার প্রকল্প, আর এই প্রকল্পের নাম গরিব কল্যাণ রোজগার অভিযান। মনে করা হচ্ছে, করোনার জেরে লকডাউনের মধ্যে বাড়ি ফেরা, কাজ হারানো পরিযায়ী শ্রমিকরা এবার কাজ পেতে চলেছেন। এই ঘোষিত প্রধানমন্ত্রীর প্রকল্পটি হলো গরিব কল্যাণ রোজগার অভিযান। আমরা জানি আদতে ইতিমধ্যেই লকডাউন পরিস্থিতিতে গরিব কল্যাণ যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী অনেক সাহায্য সাধারণ মানুষকে করেছেন। রেশন, ফ্রিতে গ্যাস দেওয়া এবং 500 টাকা করে 3 মাস দেওয়া, যাদের জনধন অ্যাকাউন্ট আছে, এই সমস্ত সুবিধাগুলোর সাথে সাথে সেই করোনা ফান্ড থেকে ইতিমধ্যে কিট তৈরি সহ অন্যান্য কাজকর্ম, এবার ভেন্টিলেটর তৈরির খবরও কিন্তু দিয়েছেন। আর এখনও পর্যন্ত পিএম কেয়ার্স ফান্ডে টাকা আছে, যারা যারা ডোনেট করেছেন সেই টাকায় এবার গরিব কল্যাণ রোজগার অভিযানে কিন্তু সুবিধা পেতে চলেছেন দেশের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বলেন, এই স্কিমটি পরিযায়ী শ্রমিকদের কথা ভেবেই করা হয়েছে, যারা লকডাউনের মধ্যে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে হৃদয় বিদারক অবস্থার খবরের শিরোনামে এসেছিল। মোদী বলেন, এতদিন আপনারা শহরগুলোর উন্নতির জন্য নিজেদের কর্মদক্ষতা দিয়েছেন, এবার পরিযায়ীদের তাদের বাড়ির কাছেই কাজের সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের তেলিহার গ্রামে গরিব কল্যাণ রোজগার ভার্চুয়াল সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। তার সঙ্গে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। প্রকল্পের সূচনার সময়ে প্রধানমন্ত্রী বলেন, আজ একটা ঐতিহাসিক দিন, দরিদ্রদের জন্য গরিব কল্যাণ রোজগার অভিযান শুরু করা হলো। তিনি বলেন, আমার শ্রমজীবী বন্ধুরা, দেশ আপনাদের অনুভূতি ও প্রয়োজনীয়তার কথা বোঝে। এই গরিব কল্যাণ যোজনা বিহার থেকে শুরু করা হলো, সেটি এই আবেগ এবং প্রয়োজনীয়তা পূরণ অবশ্যই করবে। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, রাজস্থান, এই 6 রাজ্যের মোট 116টি জেলায় 125 দিন গরিব কল্যাণ রোজগার অভিযান চলবে। 125 দিন বন্ধুরা, এই প্রতিটি জেলায় প্রায় 25,000 শ্রমিক আছেন, যারা লকডাউনে কাজ হারিয়ে বেকার হয়ে বাড়ি ফিরেছেন। এই প্রকল্পের জন্য অলরেডি 50,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসংস্থানই এই প্রকল্পের হচ্ছে মূল লক্ষ্য বন্ধুরা। মার্চের শেষে হঠাৎ করেই দেশে লকডাউন হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক খাদ্য আশ্রয় বা চাকরি ছাড়াই বেরিয়ে পড়েছিল বাড়ির উদ্দেশ্যে। কয়েক হাজার যাত্রী শত শত কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হয়েছিল এই পরিস্থিতিতে। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ উন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, উত্তরপ্রদেশের মন্ত্রী যোগ আদিত্যনাথ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। যোজনা সূচনাতে পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসংস্থানে 50,000 কোটি বরাদ্দ, এই প্রকল্পের উদ্বোধনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রী গ্রামীণ বিকাশ মন্ত্রালয় শ্রী নরেন্দ্র সিং তোমরজি, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। তো বন্ধুরা, এই প্রকল্পটির শুভ সূচনা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি বিহার থেকে, এবং এটি ছড়িয়ে পড়বে অন্যান্য সমস্ত রাজ্যে, এবং 117টি জেলায় কিন্তু সাধারণ মানুষ কাজ পাবে। তো এই সংক্রান্ত যখন কাজের অন্যান্য নোটিশ বেরিয়ে আসবে, সেগুলোর আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো। কীভাবে অ্যাপ্লাই করবেন বা কীভাবে আপনার কতদিন কাজ শুরু হচ্ছে, 125 দিন কাজের কথা বলা হয়েছে এবং অন্যান্য সুবিধা যেগুলো থাকবে, এবং তার ডিটেলস আমি সমস্ত আপলোড করে দেবো আপনাদেরকে। আপনারা কমেন্টে জানিয়ে রাখবেন আপনারা আগ্রহী কিনা। তো ভিডিওটিতে এখনও পর্যন্ত এই সুখবরটি আপনাদেরকে জানিয়ে রাখলাম। ফুল ডিটেলস যখন অফিসিয়ালি নোটিফিকেশান পাবলিশ করবে, সেটা আপনাদেরকে অবগত করে দেব। ভিডিওটিকে শেয়ার করে রাখবেন, যাতে অন্যান্য মানুষও এই সুবিধা নিতে পারে। ধন্যবাদ।